আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আমরা কথা বলবো মূলত ওয়েব ডিজাইন এর মাধ্যমে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়া একটু স্ক্রল করলেই দেখা যাবে ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার টাকা ইনকাম করুন বা হাজার হাজার ডলার ইনকাম করুন, এ ধরনের বিভিন্ন ধরনের পোস্ট থাকে। আসলে বর্তমান সময়ে কাজগুলোর মধ্যে আমাদের দেশে ওয়েব ডিজাইন এর নাম অনেক অনেক বেশি শোনা যায়। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং মানে ওয়েব ডিজাইন, আবার অনেকে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট গুলিয়ে এক করে ফেলে। যদিও ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে অনেকটা পার্থক্য, ওয়েব ডিজাইন ও ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য আলোচনা করা হয়েছে পূর্বেই, আমরা চাইলে আপনারা চাইলে জেনে নিতে পারেন এই ব্যাপারে। আসলে আপনি ওয়েব ডিজাইন শিখে আয় করতে পারবেন, কিন্তু বেশি লোভের পরে অল্প সময়ে কোনো কিছু করতে পারবেন না, এ কথাটাই সত্য। ওয়েব ডিজাইনিং এ কী ধরনের কাজ করতে হয়? প্রতিটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের পূর্বে একজন ডিজাইনার একটি ওয়েবসাইট এর ডিজাইন করবে কাস্টমারের চাহিদা অনুযায়ী। কম্পিউটারের বিভিন্ন ধরনের ডিজাইনিং টুলস যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি এক্সটি, ফিগমা ইত্যাদি ব্যবহার করে একজন ডিজাইনার একটি ওয়েবসাইট লেআউট ডিজাইন করবে। ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইটের বিভিন্ন ফিচার সম্পর্কে ভালো ধারণা করতে হবে। ওয়েব ডিজাইন শিখে আয়ের মাধ্যম, আসলে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে ইনকাম করার জন্য। ওয়ার্ল্ডে অনেক ভালো মানের ডিমান্ড আছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে। তো আমাদের ছোট্ট মেধায় আমরা বলতে পারি, আপনি যদি ভালো স্কিল সম্পন্ন একটা ব্যক্তি হতে পারেন তাহলে অবশ্যই আপনার দ্বারাই ভালো কিছু আশা করা যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার স্কিল যদি ভালো না হয় সেক্ষেত্রে ভালো ফল আশা করা মোটেই উচিত না, কারণ ভালো স্কিল থাকলে ভালো জব পাওয়া যায়। সেক্ষেত্রে আমি আগে প্রথমে আপনাকে বলে নিব যে স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করেন এবং ভালো মানের স্কিল জেনারেট করেন। যখন আপনি ভালো মানের স্কিল জেনারেট করতে পারবেন তখন আপনি ভালো ভালো কোম্পানিতে এবং বাইরের দেশের বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অলই জানতে হবে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েশন করে এবং ওয়েবসাইট ক্রিয়েট করতে কি কি শিখতে হবে। যদি আপনি ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে একটা ফর্মেটের মতো তৈরি করে আপনাকে ডিজাইনগুলো করতে হবে। ওয়েব ডিজাইন শিখে আয়ের মাধ্যম, বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন। দেশীয় অথবা বিদেশি কোম্পানিগুলোতে ওয়েব ডিজাইনার লাগে, ওয়েব ডিজাইনার হিসেবে জয়েন করে ভালো মানের আয় করতে পারেন। নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার সার্ভিস হিসেবে অন্যদের ওয়েবসাইট ডিজাইন কাজ করে দিয়ে আয় করতে পারেন। এছাড়াও ওয়েব ডিজাইনের কাজ করে আপনার পোর্টফোলিও তৈরি করে সেখান থেকে ক্লায়েন্ট যোগাযোগ করে কাজ করতে পারেন। ইনভান্টো অথবা এ ধরনের যেসব মার্কেট প্লেস আছে সেগুলোতে আপনার তৈরিকৃত ডিজাইন বিক্রি করে প্যাসিভ ইনকামের পাশাপাশি ভালো আয় করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বেস্ট স্কিল বেস্ট ইনকাম। সো এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনাকে দিয়ে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওর কোনো কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন এই বিষয়টা নিয়ে জানতে পারে এবং তারা যেন এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন